বাংলাদেশের রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সকালে ছোট্ট ছোট্ট শিশুরা তাদের মা বাবার হাত ধরে হাজির হয় তাদের কারো হাতে স্লেট চক বা পেন্সিল উদ্দেশ্য বর্ণমালায় হাতে খুঁড়ি নেওয়া অভিভাবকরা তাদের সন্তানদের বর্ণমালার সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিতে চান কোনো গুণী ব্যক্তির হাত ধরেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্কুলের শিক্ষার্থীদের কাকুলিতে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ ভাষা সংগ্রামীদের হাত ধরে বর্ণমালা লিখুন বর্ণমালায় আলপনা কাঁকি দিয়ে ভাষা শেখায় হাতে খুঁড়ি নেয় ওইসব ছোট শিশুরা এদিকে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছর কারুক নাট্য সম্প্রদায় শিশু কিশোরদের নিয়ে বর্ণলিখন প্রতিযোগিতার আয়োজন করে আসছে ছোট হাতের লেখনই যেন বলে দেয় নিজের ভাষার প্রতি শ্রদ্ধাবোধের কথা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন উদ্যোক্তারা কারুক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শঙ্কর বলেন যখন কোন আধারে নিমজ্জিত হয় তখন আন্দোলনের বীর শহীদ এবং ভাষা সংগ্রামীরা পথ দেখানের মধ্যে বসে তাদের চর্চা করছে সুন্দর লেখা চর্চা করছে ভবিষ্যৎ জীবনে চর্চিত হয় এবং বর্ণমালায় হাতে খুঁড়ি নেওয়া শিশুদের উজ্জ্বল উপস্থিতিতে এদিন মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা পাশাপাশি ছোট ছোট শিশুদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ রিপোর্ট আর ই নিউজ